প্রজেক্ট তৈরি করব এবং স্টেপ বাই স্টেপ আমরা মুভ করব যাতে করে আপনারা একটা পূর্ণাঙ্গ ধারণা পান। তো একটু এঁকে দেখাই যে কি করতে চাইছি আমরা, যদি সেটাও আমরা করে দিই তাহলে ভালো হয় সবার জন্য, তাহলে যে কি করবেন অ্যাট দ্য এন্ড। সো পেইন্ট নিয়েও কাজ করা যেতে পারে, কোথায় গেল জানি সেই পেইন্ট, PAINT পেইন্ট ওপেন করলাম, করেছি। আচ্ছা, এখানে আমরা একটা বক্স আঁকবো, যে বক্সটা ধরে নিলাম এইটা আমার হেড সেকশন হবে। হেড সেকশনের মধ্যে আমরা এই পাশটাই প্রবাবলি একটা লগ ইন বক্স রাখবো, তার পাশে আর একটা মেবি সাইন আপ রাখবো, ঠিক আছে গেল। অ্যান্ড দেন এই পাশে আমরা কি করব, আমাদের লোগো থাকবে। এরপরে এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত কে থাকবে, আমাদের মেনু। এরপরে আমরা চিন্তা করছি যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আরেকটা থাকবে আমাদের ব্যানার, তলায় থাকবে ফুটার, ঠিক আছে। এরপরে আমরা এখানে মেবি 3 ভাগে ভাগ করতে পারি অথবা 4 ভাগে ভাগ করবো, না কি করবো সেটা পরে দেখা যাবে। সো আমরা হয়তো এরকম 4 ভাগে ভাগ করে কিছু লিখতে পারি এখানে, ঠিক আছে। সো এইরকম আমাদের একটা কনসেপ্ট। তো দেখেন যে খাতা কলমে এগুলো ড্র করে দিলে কনসেপ্টগুলো আরও সহজ হয়। তো গেল আপাতত এই যদি আমাদের কনসেপ্ট থাকে, তো আমরা এবার এটাকে ইমপ্লিমেন্ট করা শুরু করি। কোড এডিটর লাগবে, আর কি লাগবে, প্রজেক্ট ফোল্ডারে মুভ করা লাগবে। ওয়ান ইজ প্রজেক্ট ফোল্ডার, হিয়ার ইট ইজ। সো রাইট ক্লিক, ওপেন, নিউ থেকে ইন্ডেক্স .html ম্যান্ডেট স্যার, প্রথম ফাইলটা index.html করবেন। এবার কি করব, এই জনকে আমরা ওপেন করব আমাদের কাকে দিয়ে জানো, কোড এডিটরকে দিয়ে। ওকে, করে ফেললাম, ইনি ভাগো, তুমি ভাগো, ওরা ভাগুক। এইখানটায় আমরা বেসিক যে HTML5 টেমপ্লেট সেটা লিখে ফেলেছি। এখন টাইটেল বলছি যে HTML PROJECT HTML প্রজেক্ট দিয়ে দিলাম। এবং এর সামনে যেহেতু এটা হোম পেজকে ডিনোট করবে, দিয়ে দিলাম হোম। ওকে, অ্যান্ড দেন আমরা এক্সটার্নাল CSS ইউজ করবো, আর এটা গেল এক্সটার্নাল CSSকে লিঙ্ক করবার একটা ওয়ে। তো ধরেই নিলাম যে আমার এক্সটার্নাল CSS ফাইলটা হবে style.css, ঠিকঠাক। তো এর আগে আমরা style.cssকে এখানেই লিখেছিলাম, তাই তো। আমরা এবার একটু অর্গানাইজড ওয়েতে চিন্তা করবো। আমার CSS ফাইল অনেকগুলো হইতে পারে ইন ফিউচার। সো আমি কি করবো, যেখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবো যার নাম দিচ্ছি CSS। সো পরবর্তীতে যেন আমি সেপারেটলি এটাকে পাই। সো এর মধ্যে ঢুকলাম, ঢোকার পরে বলছি যে style.css, সেভ করলাম। তাহলে এই ফাইলটার অবস্থান কোথায়, CSS ফোল্ডারের মধ্যে। তাহলে আমাকে এখানে কি করা লাগবে, CSS/ সেই ফাইলের নাম দিয়ে দিয়েছি, কোয়াইট ফাইল। নাও নেক্সট পোর্শন। স্যার আমরা আমাদের এই যে ড্রয়িংটা করলাম, এটা আপনাদের কাছে মনে হচ্ছে 100%, বাট আমি চিন্তা করছি যে এই পাশে অনেকখানি গ্যাপ, এই পাশে অনেকখানি গ্যাপ, লাইক ফেসবুক দুপাশে একটা সমান গ্যাপ দেয় না। আমরা ওই ধরনের একটা লেআউট চাচ্ছি, বক্স লেআউট। আর যদি ফুল হোয়াইট হইতো সেটাকে ফুল হোয়াইট লেআউট বলে। আমি বক্স লেআউট চিন্তা করে করলাম কি, A to Z সবগুলোকে র্যাপিং করে রাখবার জন্য একটা ট্যাগ নিলাম যার নাম দিচ্ছি CONTINER, আসলে ডিপ ট্যাগ নিয়েছি, তার ক্লাস দিচ্ছি কন্টেইনার। ওকে, নাও পরবর্তীতে স্যার প্রচুর আপনার ডিপ আসবে, কেবল শুরু হয়েছে। ডিপের মধ্যে ডিপ, তার মধ্যে ডিপ, ডিপ 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 ডিপ। আমরা কি করব, কন্টেইনার ক্লাসটাকে এখানে যদি কমেন্ট আকারে এভাবে দিয়ে দেই, তাতে করে দেখেন একটা ধারণা হবে যে এই ডিপটা সেই ডিপের ক্লোজ, যেই ডিপের ক্লাস কন্টেইনার। সো ইন ফিউচার ইজিলি বুঝতে পারবো আমরা, ঠিকঠাক। নাও মুভিং টু দ্য নেক্সট পার্ট। আচ্ছা, এখন আমরা এইখানে যা এঁকেছি তাতে এটা যেন কি, আমাদের একটা হেডার। ওকে, আমরা টেবিল বেসড লেআউট নিয়ে কাজ করবো না এখানে। টেবিল বেসড লেআউট আপনারা আগে করেছেন, বাট এবার আমরা কাজ করবো পুরোটা ডিপ বেসড। ভিতরে টেবিল যদি কখনো প্রয়োজন পড়ে উই উইল ইউজ, নট টু ওয়ারি, বাট আওয়ার মেইন টার্গেট ইজ টু মেইনটেইন ডিপ বেসড লেআউট। নাও আরও একটা ডিপ নিচ্ছি, নেওয়ার পরে এর ক্লাস দিলাম HEADER, হেডার। ওকে, অ্যান্ড ইন ফিউচার আরও অনেক কিছু আসতে পারে, তাই বলছি কি এইখানটায় HEADER START, হেডার স্টার্ট। সো প্রপার কমেন্ট মেনটেন করবো আমরা। অ্যান্ড এখানে এসে বলবো হেডার ইন্ট, সো নট স্টার্ট, দিস টাইম END, গুড। এখন হেডারটা তৈরি করলাম দ্যাট অ্যাকচুয়ালি এই বাইরের অংশটা। এখন এর মধ্যে আমার এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এখন এই পার্টটাকে আমরা চিন্তা করব এই রকম কিছু। তাহলে যদি তাই হয় তাহলে আমরা এর ভিতরে আবার দুটা ভাবে ভাগ করব। একটা ডিপ বলছি, দিয়ে বলছি যে এল ও জি ও। এর মধ্যে আরো একটা পার্শ্বে ডিপ নিচ্ছি, ডিপ নিয়ে বলছি যে চিন্তা করতে পারি এরকম যে ইউজার এরিয়া প্রবাবলি। সো ইউজার এরিয়া, সো ইউজার এরিয়ার মধ্যে আমরা দুটো অংশ রাখবো, আর এইখানটায় রাখবো হলো কি লোগো। সো আইএমজি ট্যাব প্রেস করলাম, কোনো একটা লোগো আমরা এখানে অ্যাড করবো। ইমেজ যদি অ্যাড করতে চাই, অথবা আপনি যদি মনে করেন যে ইমেজের পরিবর্তে টেক্সট বেসড লোগো ইউজ করবেন, তাও আপনি ইউজ করতে পারেন, কেউ বাধা দেবে না। সো আমরা চিন্তা করলাম যে একটা ইমেজ বেসড লোগো এখানে আসুক। সো ওকে, কন্ট্রোল এন, এটাকে আমি ও আচ্ছা। সো লোগো কীভাবে করা যেতে পারে, সিম্পলি কোনো একটা লোগো বসাই দিই নাকি? ওকে, লেট মি ডু ইট। সো কন্ট্রোল ও, দেখি আমরা কোনো সিম্পল লোগো টোগো পাই কিনা। ডেস্কটপে গেলাম, যাওয়ার পরে আমরা একটু দেখি কোনো লোগো পাওয়া যায় কিনা। অ্যান্ড হ্যাঁ, একটা লোগো পেয়ে গেছি। কপি ব্যাক, কন্ট্রোল ও। এখন লোগোটাকে আমি যদি এখানে ডিরেক্ট বসাই তাহলে ওই ইমেজও কিন্তু অনেকগুলো হয়ে যাবে। আমরা কি করবো যে একেও একটা ফোল্ডারের মধ্যে ঢুকিয়ে দেবো। সো আই এম এ জিই ইমেজ, এর মধ্যে এইটাকে কাট করে বসিয়ে দিলাম যাতে একটা স্ট্রাকচারাল ওয়ে এসে থাকে। এবার সেই লোগোর নামটা নিয়ে নিয়েছি আমরা, অ্যান্ড দেন আমরা এখানে বসিয়ে দেবো। অ্যান্ড ওখানে দেখেছিলাম, দেখেন এই ফাইল দিয়ে লোড করাবো কাকে, ইমেজ ফোল্ডারের মধ্যে এই ইমেজটাকে কাকে দিয়ে কাকে লোড করাবো, দ্যাট রিলেশনশিপ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড স্যার। ওকে নাও, তাহলে আমাদের এখানে আই এম এ জি স্ল্যাশ সেই লোগোর নাম দিয়ে দিলাম। অ্যান্ড অল্টারনেটিভ টেক্সট আমরা বলছি যে আপনি এখানে যা খুশি ইউজ করতে পারেন, পি আর ও জে ই সি টি লোগো। সো টিল নাও আমরা যা করেছি তার যদি আউটকাম দেখি, আমরা দেখবো যে এরকম হয়ে আছে। কিভাবে .com এর একটা লোগো চলে এসছে, বাট স্যার লোগোগুলো ক্লিকেবল হয় না, হয়তো ক্লিকেবল। সো আমাদেরটা ক্লিকেবল না, মানে কি করলে ক্লিকেবল হবে? দিস টাইম আমাদের এটাকে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ঢুকিয়ে দেওয়া লাগবে। এবং ম্যাক্সিমাম যে লোগোগুলোতে আপনারা ক্লিক করেন, কখনো কি খেয়াল করেছেন সে হোম পেজে নিয়ে যায়? তাহলে হোম পেজটা এখানে কি হবে আমার index.html। ওকে, তাহলে এখান থেকে এই পর্যন্ত গেল লোগো। এবার আমরা এখানে কাজ করব। অলরেডি দেখেন ডিবের মধ্যে ডিব হওয়া শুরু হয়ে গেছে। এবার এইখানটা এসে আমরা ইউজার এরিয়াতে কি কি করতে পারি, লগ ইন অ্যান্ড সাইন ইন, সাইন আপ, লগ ইন অর সাইন আপ। প্রবাবলি we are planning that either log in করবে অথবা sign up করবে। তো এগুলো anchor tag দিয়ে আমরা করতে পারবো। দেখেন দিয়ে দিলাম, দিয়ে বলছি log in or anchor tag, বলছি যে SIGNUP। নাও আমরা এখন থেকেই প্ল্যান করব যে লগ ইন এই বাটনটাতে কেউ যদি ক্লিক করে বা এই লিঙ্কটাতে ক্লিক করে, সে আসলে login.html নামে একটা পেজে যাবে। এখন থেকে প্ল্যান করছি, আমরা পরেও প্ল্যান করতে পারি, কিন্তু সেক্ষেত্রে একটু ঝামেলা হবে। কি ধরনের ঝামেলা পরে আলোচনা করব। সো আপাতত আমি ধরে নিলাম যে এটা login.html নামে কোনো একটা পেজে যাবে। সো login.html দিয়ে দিয়েছি। ওকে, অ্যান্ড সাইন আপের ক্ষেত্রে প্ল্যান করলাম SIGNUP.html, এই নামের কোনো একটা পেজে সে প্রবেশ করবে। কাম ব্যাক, রাইট ক্লিক, রিলোড, অবভিয়াস হয়ে গেছে। গুড। সো এইচটিএমএল আমরা এখানে আরও অ্যাড করতে পারি, বাট আগে এইটুকুকেই স্টাইলিং করে নেই যাতে করে আমরা স্টেপ বাই স্টেপ এগোতে পারি। ঠিকঠাক? এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন? নো কোয়েশ্চেন। সো CSS লোড হয়েছে কিনা রাইট ক্লিক ইনস্পেক্ট করে দেখি। এখানে যদি কোনো ইরোর দেখতে পাই তাহলে বুঝবো যে কোনো একটা প্রবলেম আছে। কোনো ইরোর নেই, দ্যাট মিনস কোনো প্রবলেম নেই। এবং সিরিয়াসলি বলছি যে ইরোর আসবে যদি লোড না হয়। লাইক চেঞ্জ করে ফেলেছি। এবার এখানে আসলাম, রাইট ক্লিক দিলাম, রিলোড দিলাম। ওয়ান ইরোর, হোয়াট কাইন্ড অফ ইরোর? ফেইলড টু লোড। তাহলে এর সঠিক নাম যদি থাকে তার মানে ফাইলটা এক্সিস্ট, তাকে পাবে। সো রাইট, রিলোড, পেয়ে গেছি। এবার আমরা একটু সিএসএস লেখা শুরু করব। কি করব স্যার? সিএসএস লেখা শুরু করব। তো সিএসএসটাকে একটু সাইডে নিয়ে সাইড বাই সাইড কোডিং করতে পারি আমরা, তাই না? তো আমরা চাইছি যে এই কন্টেইনারটাকে আগে ঠিক করে দেবো সে কতখানি জায়গা জুড়ে থাকবে। তো ম্যাক্সিমাম যে ওয়েবসাইটগুলো আপনারা দেখেন সেই ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে ওয়াইড কীরকম হয় আসলে? 1180, 1170, 1000, 960, এক একজন এক এক স্টাইল ফলো করে। ওকে, এখনকার স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে 1200। অ্যাকচুয়ালি 1170 প্লাস দুই পাশে 15 পিক্সেল মিলে 1200 হয়। ওকে, অথবা কেউ কেউ আবার 1170 দেয়, দুই পাশে প্যাডিং দিয়ে সেটা 1140 হয়ে যায়। আমরা যদি মনে করি যে 1170 নেব, ওকে লেটেস্ট টেক। তো আমরা এখানে বলছি যে মিস্টার কন্টেইনার ধরলাম, ডট মারলাম, বসাই দিলাম, হোয়াটস রং উইথ ইট, কপি হয়নি সে। সো রাইট ক্লিক কপি নিলাম, কন্ট্রোল ভি, সেকেন্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ। ঠিক আছে, এবার এর জন্য বলছি যে তোমার ওয়াইড হয়ে যাক কত, 1170 পিএক্স। অ্যান্ড আপাতত সে কতখানি জায়গা জুড়ে থাকবে সেটা ধরবার জন্য আমরা কিছু একটা করে রাখি। মেবি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখলাম রেড, আপাতত রাখবো না, পরে আপাতত অ্যাড করছি। এলাম, রাইট ক্লিক দিলাম, রিলোড দিলাম, কোয়াইট ফাইন, সে 1170 নিয়েছে। এটাকে আমাদের কি করতে হবে? সেন্টারাইজ করতে হবে। আরও একটা বিষয় দেখছি যে এই সাইডে একটা গ্যাপ তৈরি হলো, এটা লাগা উচিত ছিল, একেবারে লেগে থাকা উচিত ছিল, গ্যাপ তৈরি হলো। সো আপনি যদি মনে করেন সেই গ্যাপকে রেখে দেবেন, কোয়াইট ফাইন। আর যদি মনে করেন যে এই গ্যাপ কোত্থেকে আসলো সেটা আমার খুঁজে বেড়া দরকার, তাহলে এবার খোঁজা শুরু করি আমরা যে কোত্থেকে এলো। বিইং আ বিগিনার অনেকের কাছে বিষয়টা নতুন। ইয়েস, সো আমরা এর প্যারেন্ট কে স্যার? এর প্যারেন্ট কে? কন্টেইনার প্যারেন্ট কে? বডি। সো লেট আস রাইট সামথিং ফর বডি। দেখি একটু বডির জন্য কিছু লিখি। সো বডি প্যাডিং দিয়ে কাজ হবে কিনা জানি না, লেট আস ট্রাই। সো প্যাডিং 0 দিয়ে ট্রাই করছি। ওকে, ট্রাই করছি কারণ বিইং আ বিগিনার ট্রাই করবেন আপনারা। কোনো পরিবর্তন ঘটলো না। আচ্ছা, এটাকে মার্জিন দিয়ে দেখি তো, দেখি তো কি ঘটে। লাইট ক্লিক, রিলোড, ও ইস্যু সলভড। সো মাঝে মাঝে এরকম ট্রাই করবেন কারণ আপনি সবসময় সব কিছু পাবেন না। আর সিএসএস এর প্রপার্টি খুব বেশি না, হাতে গোনা কয়েকটা, বাট এগুলোর প্রপার ইউজিংটা ইম্পর্টেন্ট। সো ইস্যু সলভ হয়ে গেল একটা। নাও নেক্সট ইস্যু, উই নিড টু মেক দিস বক্স সেন্টারাইজ। সো বক্স এলিমেন্টটাকে আমরা কিভাবে সেন্টারাইজ করি? এনিওয়ান প্লিজ। মার্জিন উপরে নিচে 0 দিচ্ছি, দুই পাশে বলছি এউটিও। অ্যাকচুয়ালি মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটো। ওকে, সো আমরা এবার এখানে এলাম, রাইট ক্লিক দিলাম, রিলোড দিলাম, অ্যান্ড ও ইয়েস, হয়ে গেছে। তো পুরো এরিয়াটা আমি দেখতে পাচ্ছি। এখনও আমি ব্যাকগ্রাউন্ডটা উঠাচ্ছি না কারণ আমার আরও অনেক কাজ বাকি আছে। সো সেই কাজগুলো কি? এই জনাবকে এই পাশে রাখবো, এদেরকে আমি এই পাশে নিয়ে যাব, তাই না? গুড। এবং চাইছি যে এই চারি সাইড একটা প্যাডিং হোক, সুন্দর লাগবে। কারণ আমি রেডটাকে যদি উঠাই দিই এই মুহূর্তে, দেওয়ার পরে রেডটাকে অফ করে দিলাম, দেওয়ার পরে আমি চিন্তা করছি যে চারিদিকে একটা ছোট্ট বর্ডার রাখবো আমি। BORDER মেবি 2px SOLID একটা অ্যাশ কালার। ওকে, DEDEDE BORDER, কিছু ভুল করেছে নাকি? সো রাইট ক্লিক, রিলোড, একটা সুন্দর বর্ডার চলে আসছে। তো 2px এর পরিবর্তে 1px দিলে আরও বেশি ভালো লাগে, কারণ এটা ঘন হয়ে গেছে। ওকে, সো আমি চাইছি যে এরা সবাই লেগে না থাকে, একটা গ্যাপ সৃষ্টি করুক। সো হোয়াট আই ক্যান ডু ইজ দ্যাট আই ক্যান সেট হিয়ার প্যাডিং চারিদিক দিয়ে 15px, এবং এটাকে যা বলছিলাম যদি 1px দিয়ে দেখতে ভালো লাগবে। কাম ব্যাক হিয়ার, রাইট ক্লিক অ্যান্ড রিলোড। ও ইয়েস, গ্যাপিংটা সুন্দর লাগছে না এবার? আচ্ছা, নেক্সট ইস্যু, আমার এদেরকে এখানে নিয়ে যাওয়া লাগবে এবং একে এখানে রাখা লাগবে।